আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রত্যেককে জিয়াউদ্দিন একাডেমি চ্যানেলে স্বাগতম। আজ আমার বেসিক্যালি টিউটোরিয়ালটা হলো অ্যাডোব ইলাস্ট্রেটর গ্রাফিক ডিজাইন পর্ব 45 আর্টবোর্ড টুল নিয়ে, অর্থাৎ আর্টবোর্ড টুলে কীভাবে আমরা আর্টবোর্ড ক্রিয়েট করতে পারি এবং আর্টবোর্ড সংক্রান্ত যত সব সমস্যার সমাধান নিয়ে আজ আমার টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়ালটা যদি আপনারা কন্টিনিউ করেন, আমি এতটুকু আশাবাদী আর্টবোর্ড ক্রিয়েট সহ আর্টবোর্ড ড্রয়িং নিয়ে আপনাদের আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তো আপনারা টিউটোরিয়াল কন্টিনিউ করেন, আমি আমার মূল টিউটোরিয়ালে চলে যাচ্ছি। আমি আমার মূল টিউটোরিয়ালে চলে আসলাম। এখানে আমরা টুল বক্সের নিচে যদি খেয়াল করি, তাহলে আমাদের আজকে যে কাঙ্ক্ষিত টিউটোরিয়াল আর্টবোর্ড এটা আমরা পাবো। আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে আমাদের যে আর্টবোর্ডটা, অর্থাৎ আমরা ইলাস্ট্রেটরে একটি নিউ পেজ নেওয়ার পর যেটা আমাদের ছিল, এটা আমাদের এরকম সিলেক্ট হয়ে যাবে। এই আর্টবোর্ডের কিবোর্ড শর্টকাট কমান্ড হলো শিফট ও। আমরা যদি কিবোর্ড থেকে শিফট ও পেস্ট করি অথবা এই আর্টবোর্ডে ক্লিক করি, তাহলে আমাদের ড্রয়িংয়ের জন্য যে পেজটা থাকবে সেই পেজটা আমাদের এরকম সিলেক্ট হয়ে যাবে। অর্থাৎ এখানে আমাদের একটি আর্টবোর্ড আছে, আমরা যখন এটা ক্লিক করেছি আমাদের এই আর্টবোর্ডটা সিলেক্ট হয়ে গেছে। এখন এই আর্টবোর্ডটা আমরা কী কী করতে পারি এবং কী করা যাবে, এটাই নিয়ে আজ আমার টিউটোরিয়াল। তো এখন যদি এখানে আমরা একটা ডাবল ক্লিক করি, আমাদের এখানে আর্টবোর্ড না অপশন নামে একটি এরকম ডায়লগ বক্স চলে আসবে। এখানে আমরা সর্বপ্রথম দেখতে পড়তেছি এখানে আমাদের নেম, অর্থাৎ আমরা যে এই যে আমাদের যে আর্টবোর্ডটা আমরা যে ড্রয়িং করব এটাকে আমরা কোন নামে রাখব। তো এখান থেকে আমরা যে কোনো নাম দিয়ে এটাকে যদি আমরা সেভ করি, তাহলে ওই নামটাই এখানে আমাদের চলে আসবে। এখানে আর্টবোর্ড 3 আছে, ফর এক্সাম্পল এখানে আমরা এটাকে ডিজাইন দিয়ে রাখি। ডিজাইন দিলে আমরা যদি এখন ওকে দেই, তাহলে আমার এই আর্টবোর্ডের নামটা ডিজাইন নামে থাকবে। অর্থাৎ এখানে আমরা যে নামটাই দিয়ে দেবো সেই নামটাই এখানে আমাদের অ্যাপ্লাই হবে। এখানে আমরা আবার ডাবল ক্লিক করি, আমাদের সামনে আবার সেই অপশন বারটা চলে আসবে। আমাদের নামটা এখানে বসে গেছে ডিজাইন, আর এখানে আছে প্রিসেট, অর্থাৎ আমাদের যে আর্টবোর্ডটা আছে এই আর্টবোর্ডটা আমরা কোন প্রিসেটে সেট করব। আমরা যদি এই ডান দিকে অ্যারোতে ক্লিক করি, এখানে অনেকগুলো প্রিসেট আমাদের সামনে দেখাবে, অর্থাৎ এটা আমাদের A4 ক্লিক করা আছে। আমরা ইচ্ছা করলে এটাকে A3, B5, B4, আইফোন, লিগেল এবং এখানে অনেক ধরনের কাস্টম সাইজ আছে। এই সাইজগুলো আমরা এখান থেকে অ্যাপ্লাই করলে আমাদের আর্টবোর্ডটা ওই রকম সেটে পিসেটে তৈরি হবে। তো আমরা এদের A4 ক্লিক করলাম, সো আমাদের এটা A4 তৈরি হবে। এখন আপনাদের যেটা প্রয়োজন এখানে ক্লিক করে ওই প্রিসেটটা ক্লিক করলে আপনাদের আর্টবোর্ডটা ওই মাপে তৈরি হবে। এখন আমরা যদি এখন নিচে দেখি, আমরা যেহেতু এখানে প্রিসেট A4 নিয়েছি, তো এখানে আমাদের উইথ এবং হাইট কত এটার মাপটা দেখাচ্ছে। এখন আমরা ইচ্ছা করলে এটাকে কম বেশি করতে পারবো। এখানে যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করে এটা যদি আমরা 5 এবং নিচে আমরা হাইট 6 করে ওকে দেই, তাহলে ওই রকম মাপের আমার এই আর্টবোর্ডটা তৈরি হবে। তো এইভাবে আমরা আর্টবোর্ডটা ওইভাবে তৈরি করতে পারি। আমরা এখানে আবার ক্লিক করি আমাদের যে আর্টবোর্ডটা, এখন আমাদের এটা কাস্টম চলে আসছে। যেহেতু আমরা এখানে একটা মান দিয়েছি, এই মানটা তাদের কোনো ডিকশনারিতে নাই, এই জন্য সেইটা কাস্টম ধরেছে। আর এখানে যদি আমরা এখানে মানগুলো দিয়ে দেই, লিগেল, লেটার অথবা A4, তাহলে আমাদের ওই মানে চলে আসবে। আমরা আবার A4 ক্লিক করলাম, তখন কিন্তু আমাদের আর এটা কাস্টম থাকবে না, জাস্ট আমরা ওকে দেই, আমাদের এটা A4-এ এরকম চলে আসবে। তো আবার যদি আমরা আমাদের আর্টবোর্ডে এখানে ডাবল ক্লিক করি, আমাদের সামনে অপশনটা আসবে, তাহলে আমরা বুঝতে পারলাম উইথ এবং হাইট এখানে ইচ্ছা করলে আমরা যত দিয়ে ওকে দেবো আমাদের এটা কাস্টমে চলে আসবে। তো এরপর এখানে আমাদের দেখাচ্ছে এক্স এবং ওয়াই এক্সএক্স, অর্থাৎ আমাদের এই আর্টবোর্ডটা এক্স এবং ওয়াই এক্সএক্সে কীভাবে এটা রেফারেন্স পয়েন্ট তৈরি হবে সেই ব্যাপারে আমি আপনাদের এখানে এই জিনিসটা দেখাবো। রেফারেন্স পয়েন্টটা কি, অর্থাৎ আমাদের এটা ডান পাশে রেফারেন্স পয়েন্ট আছে, এই রেফারেন্স পয়েন্ট থেকে এই আমাদের এই আর্টবোর্ডটা যদি আমরা নতুন একটা আর্টবোর্ড নেই সেটা হবে। এটা আমি নিয়ে আমি পরে একটু আলোচনা করতেছি যখন আমি এই অপশন বারটা দেখাবো। তো আমরা যদি নিচে এখানে আসি, ওরিয়েন্টেশন, এই ওরিয়েন্টেশনে আমাদের এখানে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ দেখাচ্ছে। আমাদের আর্টবোর্ডটা এই পোর্ট্রেট, অর্থাৎ এই পোর্ট্রেটটা আমাদের সিলেকশন করা আছে। আমরা যদি চাই এটাকে ল্যান্ডস্কেপ করব, তাহলে এটা ক্লিক করব, এটা ক্লিক করে দেন ওকে, তাহলে আমাদের এই আর্টবোর্ডটা ল্যান্ডস্কেপে রূপান্তর হবে।
আমরা এখানে আবার ডাবল ক্লিক করি। আমরা যদি আবার পোর্ট্রেট করতে চাই তাহলে আমাদের এই প্রথমটা ক্লিক করে জাস্ট ওকে ক্লিক করলে আমাদের আবার পোর্ট্রেটে চলে আসবে। এভাবে আমরা আর্টবোর্ডকে ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট রূপান্তরিত করতে পারি। এখানে আমরা আর্টবোর্ডে আবার ডাবল ক্লিক করলাম। এখানে আছে কনস্ট্যান্ট প্রপোর্শন, কনস্ট্যান্ট প্রপোর্শন আমাদের কাজটা হলো আমরা যদি এখানে ক্লিক করি আমাদের এই যে উইথ এবং হাইটে একটা লিঙ্ক তৈরি হবে, অর্থাৎ আমরা যদি এই ক্লিকটা উঠে দেই তখন কিন্তু এই লিঙ্কটা এখানে থাকে না। অর্থাৎ আমরা যদি এখানে হাইট আমরা এখানে কোনো একটি সংখ্যা লিখলাম, লেখার পর আমরা যদি এখানে যে ক্লিক করি আমাদের কিন্তু এখানে চেঞ্জ হয় না। অর্থাৎ আমরা যদি কন্টেন্টে ক্লিক করে দেই এবং আমরা যদি উপরে চেঞ্জ করি যে সংখ্যাটি লিখব ওই মাপে, আমরা যদি বাইরে ক্লিক করি আমাদের এই নিচেটা ওই মাপে চলে আসে। অর্থাৎ এখানে আমাদের লিঙ্কটা তৈরি হয়, এখানে যেই মাপটা আমরা উঠে দেব হাইটটা অটোমেটিক নিয়ে নেবে। আর আমরা যদি কনস্ট্যান্টটা ক্লিক উঠিয়ে দেই এখানে আমাদেরকে লিঙ্ক থাকে না, তখন আমাদেরকে ইন্ডিভিজুয়ালি টাইপ করতে হয়। টাইপ করলে আমাদের এই মানটা চেঞ্জ হয় না, আমাদেরকে আবার নিচেরটাও ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করতে হবে। এ হলো ব্যাপারটা। আর আমরা যদি কন্টেন্টে ক্লিক করে দেই তাহলে আমাদের লিঙ্ক তৈরি হয়, এখানে যে কোনো একটা মান দিলেই আমাদের এর নিচে আমরা যদি ক্লিক করি ওই মানটা আমাদের অটোমেটিকলি এখানে নিয়ে নেবে। তো অর্থাৎ এইভাবে আমাদের এটা লিঙ্ক তৈরি হয়, এটা যদি আমরা ক্লিক করি কনস্ট্যান্ট আর ক্লিক উঠিয়ে দিলে আমাদের লিঙ্কটা চলে যাবে। এরপরে আমরা আসি ডিসপ্লে। এই ডিসপ্লে অর্থাৎ এই যে আমাদের আর্টবোর্ডটা আছে, এই আর্টবোর্ডে আমাদের ডিসপ্লেতে আমরা কী শো করব এবং কী শো করব না এই ব্যাপারগুলো এখানে বলা হয়েছে। এই ডিসপ্লে প্রথমে যদি দেখি আমরা শো সেন্টার মার্ক, আমরা যদি এটা ক্লিক করি দেন ওকে দেই তাহলে আমাদের এই যে সেন্টার পয়েন্টে একটি মার্ক তৈরি হবে, অর্থাৎ আমাদের এই আর্টবোর্ডের একদম সেন্টারে একটি মার্ক তৈরি হবে এই কথাটা বলা হয়েছে। আমরা এখানে ডাবল ক্লিক করি, আমরা যদি এখানে উঠিয়ে দিই আবার ওকে দেই তাহলে এটা বাদ হয়ে যাবে। আর আমরা যদি শো ক্রস হেয়ার্স এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে ওকে দেই তাহলে দেখেন আমাদের এই চারদিকে এরকম চারটা মার্ক তৈরি হয়ে গেছে। তো এটাই এখানে বোঝানো হয়েছে। আমরা যদি এখানে আবার ক্লিক করি দেন আমরা যদি নিচেরটা ক্লিক করি শো ভিডিও সেফ এরিয়া, এখানে যদি ক্লিক করি জাস্ট ওকে দেই তাহলে আমাদের এরকম দুটার দাগ এখানে চলে আসবে। তো এটাই বলা হয়েছে এখানে। অর্থাৎ আমাদের আর্টবোর্ডে আমরা ডিসপ্লেতে কোনটা শো করাতে চাচ্ছি সেটা আমাদেরকে ক্লিক করে দিলে ওইভাবে শো হবে। আর ভিডিও রুলস পিক্সেল এখানে যেই ইঞ্চিটা আমরা দিয়ে দেবো মানটা ওই মান অনুসারে এটা অ্যাকসেপ্ট হবে। আর গ্লোবাল এখানে যদি আমরা ফেড রিজন আউটসাইড আর্টবোর্ড এটা ক্লিক করি তাহলে আমাদের এই আউটসাইডে যে পেজটা এটা এখানে শো করবে, আবার এখানে ক্লিক করে দিলে এটা বাদ হয়ে যাবে। আর এখানে আছে আর্টবোর্ড ওয়ান, এখানে আমাদের যে ডিজাইনটা আমরা নাম লিখেছিলাম এর আগে আর্টবোর্ডের নামটা ছিল ওয়ান। আর এখানে হলো প্রেস অল্টার ধরে যদি আমরা ড্রাগ করি তাহলে আমাদের একটি ডুপ্লিকেট আর্টবোর্ড তৈরি হবে এই কথাটা এখানে বলা হয়েছে। সো এখানে আমাদের যেগুলো আছে এগুলো যদি আমরা সব সিলেক্ট করে আমরা ওকে দিই আমাদের আর্টবোর্ডটা ওইভাবে তৈরি হবে। আর আমরা যদি এখানে অল্টার ধরে এরকম ড্রাগ করি তাহলে আমাদের এখানে ডুপ্লিকেট আর্টবোর্ড তৈরি হবে। তো এইভাবে আমরা যত ইচ্ছা তত আমরা এরকম ডুপ্লিকেট আর্টবোর্ডগুলো তৈরি করতে পারবো। এখন এই আর্টবোর্ড সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি উপরের দিকে আসি তাহলে দেখতে পারবো অবজেক্টের টাইপে আর্টবোর্ড এবং এখানে কাস্টম লেখা আছে। আমরা ইচ্ছা করলে এই আর্টবোর্ডকে আমরা আমাদের একটি মান দিয়ে প্রিসেটের মান দিয়ে এটাকে আমরা সেট আপ করতে পারি। ফর এক্সাম্পল এটা আমরা A4 ক্লিক করব, আমাদের এই আর্টবোর্ডটা A4 হবে যেহেতু এটা আমার সিলেক্ট ছিল, এটা আমার A4 হয়ে গেছে। এখন যদি আমি এটাও A4 চাই এখানে ক্লিক করব, দেন আমরা এই অ্যারোতে ক্লিক করব, দেন আমরা A4 ক্লিক করব তাহলে এটাও আমাদের A4 হয়ে যাবে। আর এরপরে আসে আমাদের পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ। আমরা চাচ্ছি যে আমাদের যেই আর্টবোর্ডটা সিলেক্ট আছে এটাকে ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেট করতে অথবা পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপ করতে। এটা যেহেতু পোর্ট্রেট আছে সো আমি এটাকে ল্যান্ডস্কেপ করতে যাচ্ছি, তাহলে জাস্ট এই ল্যান্ডস্কেপে ক্লিক করব, আমার এই আর্টবোর্ডটা ল্যান্ডস্কেপে চলে আসবে। আর এটা হলো নিউ আর্টবোর্ড, অর্থাৎ আমি যদি আরও আর্টবোর্ড নিতে চাই এরকম তাহলে আমরা জাস্ট এই নিউতে ক্লিক করব, আমাদের আরও আর্টবোর্ড চলে আসবে। এটা আমি পোর্ট্রেট করি, তো এখানে আমি সিলেক্ট আছে, এখন আমি এই চাচ্ছি আরেকটা আর্টবোর্ড নিতে, জাস্ট এই নিউতে ক্লিক করব, তো এই অনুসারে আমার একটি আর্টবোর্ড চলবে। এখানে যত নিউ করব আমার তত আর্টবোর্ড এভাবে আমার ক্রিয়েট হবে। এখানে অনেকগুলো আর্টবোর্ড আমার ক্রিয়েট হয়ে গেছে। তো এরপরে আছে ডিলেট,
দেখা গেলো এখানে আমি অতিরিক্ত আর্টবোর্ড নিয়ে আসছি, এতগুলো আমার আর্টবোর্ড দরকার নেই। তাহলে আমি যেটা সিলেক্ট করব, সিলেক্ট করে ডিলিট ক্লিক করব, ওই আর্টবোর্ডটা ডিলিট হয়ে যাবে। আমি যদি এটা ডিলিট করতে চাই, ডিলিট করব চলে যাবে, আমি যদি এটা ক্লিক করে ডিলিট করি চলে যাবে, আমি যদি এটা ক্লিক করে ডিলিট করি তাহলে এটাও চলে যাবে। কিন্তু এখন আর এটা যাবে না, কারণ এখন কিন্তু এই ডিলিট অপশনটা নাই। এটা আমাদের একটি আর্টবোর্ড, এটা অবশ্যই থাকবে, এটা ডিলিট করা যাবে না। আমরা যদি কন্ট্রোল জিরো দেই আমাদের স্ক্রিনের সাথে ফিট হবে। আর এখানে আসতেছে আমাদের মুভ কপি আর্টওয়ার্ক উইথ আর্টবোর্ড, অর্থাৎ আমরা যদি এখানে কোনো ড্রয়িং করি, ফর এক্সাম্পল এখানে আমি একটি স্টার অঙ্কন করলাম। অঙ্কন করার পর আমি চাচ্ছি যে এখান থেকে স্টার এবং আর্টবোর্ড এই দুইটাকে একসাথে আমরা মুভ করাতে, তাহলে আমরা জাস্ট এই আর্টবোর্ডে ক্লিক করব, এখান থেকে আমাদের আর্টবোর্ডটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে যদি আমরা এইভাবে মুভ করি তাহলে দেখা যায় শুধু আমাদের আর্টবোর্ড মুভ হচ্ছে, আমাদের এই অবজেক্ট মুভ হচ্ছে না। তো আমি চাচ্ছি যে আমাদের অবজেক্ট এবং আর্টবোর্ড দুইটা যেন মুভ হয়, তাহলে আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যদি দেখেন আমি মুভ করি, এখানে আমার অবজেক্ট এবং আর্টবোর্ড দুইটা সহ মুভ হচ্ছে। তো এটি হলো এই অপশনের কাজ। আবার যদি আমি এখানে ক্লিকটা উঠিয়ে দেই, তখন যদি আমি এখানে মুভ করি তাহলে ইন্ডিভিজুয়ালি শুধু আমার আর্টবোর্ডটা এরকম মুভ হচ্ছে, আমার অবজেক্টটা মুভ হচ্ছে না। আর আমি যদি চাই এখান থেকে আর্টবোর্ড এবং অবজেক্ট মুভ হোক, তাহলে এটা ক্লিক করে দেব, দেন এটা আমি ড্র্যাগ করলে দেখেন আমার অবজেক্ট সহ আর্টবোর্ড মুভ হচ্ছে। তো এটা হলো আর্টবোর্ড অপশন। প্রথমেতে আমি যে অপশনটি বুঝিয়েছিলাম সেম অপশনটা এখানে আসে, ওইটাই এখানে দেওয়া আছে। তো এরপরে আমি যদি আসি আমাদের রেফারেন্স পয়েন্ট, অর্থাৎ আমি বলেছিলাম যে এইখানে এই রেফারেন্স পয়েন্টটা আমি এখানে বুঝাবো, সেই জিনিসটা আমি এখানে বোঝাচ্ছি যে রেফারেন্স পয়েন্টটা কী বোঝাচ্ছে এখানে। অর্থাৎ এখানে রেফারেন্স পয়েন্টটা হলো আমরা যখন একটা আর্টবোর্ড তৈরি করি, তো আর্টবোর্ডটা আমাদের রেফারেন্স পয়েন্ট থেকে এটা ড্র্যাগ উপরে নিচে করা যায় স্থানান্তর। দেখেন এই রেফারেন্স পয়েন্টটা আমার সর্বডানে আছে। এখন আমি যদি এখানে কোনো আর্টবোর্ড ড্রয়িং করি, তাহলে এই যে আমাদের এই রেফারেন্স পয়েন্ট ডান দিক থেকে এটা আমাদের তৈরি হচ্ছে, অর্থাৎ এই রেফারেন্স পয়েন্টে কেন্দ্র করে আমি যদি এখন মুভ করি বা উপরে নেই বা ডাইনে আসি বা নিচে আসি বা উপরে থেকে নিচে আসি বা ডান থেকে বামে আসি, আমাকে এই রেফারেন্স পয়েন্ট থেকে কিন্তু এটা হচ্ছে। এখন আমি যদি রেফারেন্স পয়েন্টের মিডলে দিয়ে দেই, এখন যদি আমি কোনো কিছু এখানে আর্টবোর্ড অঙ্ক করি, তাহলে আমাদের এই রেফারেন্স পয়েন্টটা আমার এই মিডল থেকে কাজ করবে। আবার আমি যদি এই রেফারেন্স পয়েন্টটা উপরের দিকে দিয়ে দেই, তাহলে এই বাম দিক থেকে আমি এখন যদি যেটাই আমি আর্টবোর্ড তৈরি করি, এখন আমার এই বাম দিক থেকে রেফারেন্স পয়েন্টটা কাজ করবে। তো এইভাবেই আমার রেফারেন্স পয়েন্টটা কোন দিক থেকে কাজ করবে, ডানে বামে উপরে নিচে, যেটা আমি সিলেক্ট করে দেবো ওইভাবে আমার রেফারেন্স পয়েন্টটা কাজ করবে। আর এটা হলো এক্স এবং ওয়াই, এখানে আমি যে মানটা দিয়ে দেবো আমার যে আর্টবোর্ডটা সিলেক্ট থাকবে ওটা আমার উপরে নিচে ডানে বামে কতটুকু আমি সরাতে চাচ্ছি সেটা সরানো যাবে। আমি এক্স এক্সিস এখানে যত মান আছে তার থেকে আমি একটু কম বেশি দিয়ে ইন্টার দেই, তাহলে এখানে আমি যে মানটা দেব সেই মান অনুসারে এখানে আমার এটা মুভ হবে। এটা এক্স এক্সিস আর এটা ওয়াই এক্সিস। আমি যদি এখানে -300 দিয়ে ইন্টার দেই, তাহলে আমার এই দেখেন উপর থেকে নিচে চলে আসলো। তো এইভাবে আমরা আমাদের আর্টবোর্ডটা উপরে নিচে ডানে বামে কতটুকু ওয়াই এবং এক্স এক্সিসে মুভ করব এখানে আমরা লিখে দিলো সেটা করতে পারি। আর এটা হলো লিঙ্ক, আমাদের উইথ এবং হাইটে কি লিঙ্কটা আছে, একবার করলে লিঙ্ক হবে আর একবার করলে আমাদের এটা আনলিঙ্ক হয়ে যাবে। অর্থাৎ আমরা চাচ্ছি যে এই মানটাকে আমরা কাস্টম করব। এখানে আমরা উইথে একটা মান লিখে দেই, মনে করেন এটা আমরা 500, দেন এখানে আমি ক্লিক করি, তো সাথে সাথে এই মানটা আমার অটোমেটিক নিয়ে নেয় যেহেতু এটা আমার লিঙ্ক করা। আবার আমি যদি লিঙ্কটা ছুটিয়ে দেই, আমি যদি এখানে কিছু লিখি, যখন এখানে আসব তখন অটোমেটিক এর নেবে যেহেতু লিঙ্ক করা থাকে। আর এখানে আমি যেটা টাইপ করব, আর এখানে আমাকে টাইপ করতে হবে না, অর্থাৎ আমি উইথে টাইপ করলে হাইটে অটোমেটিক নিয়ে দেবে, এই জন্য নেবে এখানে যদি আমার লিঙ্কটা ক্লিক করা থাকে। ফর এক্সাম্পল আমি লিঙ্কটা উঠিয়ে দেই, এখানে আমি যে কোনো একটি মান টাইপ করি এবং এখানে আমি ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আমার চেঞ্জ হচ্ছে না। এই জন্য চেঞ্জ হচ্ছে না, আমার এই লিঙ্কটা আমি উঠিয়ে দিয়েছি। এখন যদি আমি লিঙ্কটা ক্লিক করি, দেন এখানে আমি একটা মান লিখি, মান লেখার পর আমি জাস্ট এখানে ক্লিক করি, দেখেন এটা অটোমেটিক মানটা আমার সেট হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা লিঙ্কের মাধ্যমে আমাদের উইথ এবং হাইটকে যদি আমাদের মানে অটোমেটিক করতে চাই, তাহলে লিঙ্কটা ক্লিক করে দিতে হবে।
আর এখানে আছে আমাদের রেকট্যাঙ্গেল অল আর্টবোর্ড, অর্থাৎ এখানে যদি ক্লিক করি আমাদের অ্যারেঞ্জ হবে রিঅ্যারেঞ্জ অল আর্টবোর্ড। আমাদের যে আর্টবোর্ডগুলো আছে এই আর্টবোর্ডগুলো আমাদের রিঅ্যারেঞ্জ হবে, অর্থাৎ এখানে লেআউটে দেওয়া আছে যেভাবে ডায়াগ্রামটা, আমাদের এই ডায়াগ্রামটা অ্যাক্টিভ আছে, আমরা যদি চাই এই ডায়াগ্রামটা আনবো রাইট টু লেফট গ্রিড, জাস্ট এটা দিয়ে ওকে দেবো, আমাদের ওইভাবে আমাদের ডায়াগ্রামটা সেট হবে। আবার রিঅ্যারেঞ্জ অলে ক্লিক করি, এখান থেকে আমরা চাচ্ছি এদিক থেকে আমাদের মুভ করাতে, যেটা ক্লিক করলাম আমাদের একদম বরাবর আসবে এভাবে রিঅ্যারেঞ্জ। আবার এটা আমরা রিঅ্যারেঞ্জ অলে ক্লিক করি, ক্লিক করে আমরা চাচ্ছি একদম উপর থেকে নিচে, জাস্ট ওকে করি আমাদের একদম উপর থেকে নিচে এটি বরাবর চলে আসবে। অর্থাৎ এখানে আমরা যেইভাবে কমান্ডটা দিয়ে দেব আমাদের লেআউটটা ওইভাবে, আমাদের আর্টবোর্ডটা লেআউটে ওইভাবে আমাদের সেট হবে। আর এটা হলো স্পেসিং, অর্থাৎ একটি আর্টবোর্ড থেকে আরেকটি আর্টবোর্ডের দূরত্বটা কত হবে। এখানে 20 ফিট দেওয়া আছে, আমি যদি এখান থেকে আরও বাড়িয়ে দেই, বাড়িয়ে দিয়ে আমি যদি ওকে দেই, তাহলে এই যে মাঝে যে দূরত্ব ওইভাবে আমার এটা সেট হবে। এখানে আমি আবার ক্লিক করি, এখানে যদি আমি 50 দিয়ে দেই দেন ওকে, তাহলে এখানে আমাদের ওই অনুসারে আমাদের গ্যাপিংটা হবে। তো এটাই এখানে বোঝানো হয়েছে। তো ভিউয়ার্স, এটাই ছিল আর্টবোর্ড নিয়ে আমার টিউটোরিয়াল। তো নেক্সট টিউটোরিয়াল থাকবে আমার স্লাইস টুল নিয়ে, সেটা দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।